ষষ্ঠ বর্ষ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী কোচবিহারে। শনিবার সন্ধ্যায় কোচবিহার সাগরদিঘি পাড়ে মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই প্রদর্শনী শুরু হবে। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন কোচবিহার শাখার ব্যবস্থাপনায় এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন কোচবিহার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবালকান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন কোচবিহার শাখার সম্পাদক সুব্রত দাস, সভাপতি সুপ্রিয় ঘোষ, সদস্য বিশ্বকান্তি ঘোষ সহ অন্যান্যরা। পৃথিবীর 31টি দেশের মোট 224 জন প্রতিনিধি আলোকচিত্র এই প্রদর্শনীতে দেখতে পারবেন সাধারণ মানুষ। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকছে এই প্রদর্শনী। সোমবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আজকে আমাদের এবার ষষ্ঠ বর্ষ আলোকচিত্র প্রদর্শনী এটা উদ্বোধন হতে চলেছে। এটা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী, সারা পৃথিবীর 31টি দেশ থেকে আমাদের এখানে ছবি এসছে, 2000 সামথিং ছবি এসছে আমাদের এখানে, আর টোটাল 224 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে থেকে আমরা 75 জনকে পুরস্কৃত করেছি। জাজরা এসেছিলেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, তারা জাজিং করে গেছেন। আমাদের এই আলোকচিত্র প্রদর্শনীটা আজ, কাল এবং পরশুদিন, মানে 25 ডিসেম্বর অবধি চলবে। প্রতিদিন 5টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের এক্সিবিশন খোলা আছে কোচবিহারের মানুষের জন্য। সবাইকে আহ্বান করছি, তারা এসে যেন আমাদের এক্সিবিশনটা দেখে।